আসসালামু আলাইকুম ডিয়ার অনলাইন ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। অনলাইন ক্লাসের এই পর্বেও সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। তো আজকে আমরা আলোচনা করব অর্থনীতি প্রথম বর্ষ মৌলিক গণিত বিষয়ের। আমরা জ্যামিতি অধ্যায় করছিলাম, আজকে আমরা সমাধান ক্লাস 4 বা লেকচার 4 নম্বর আমরা করব। তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে আসছি, যেটি বিগত সালে 2014 সালে পড়ছে। তো এখানে একটি সরলরেখার দুটো স্থানাঙ্ক বিন্দু দিয়ে আছে। তো সরলরেখা এই দুটো বিন্দু দিয়ে গমন করে, আমাদের এখান থেকে নির্ণয় করতে হবে রেখাটির সমীকরণ, অর্থাৎ ওই সরলরেখাটির সমীকরণ নির্ণয় করতে হবে। আর পরবর্তীতে 3 এবং 4 তারা আলাদা একটা বিন্দু দিয়ে দিয়েছে, সেই বিন্দু থেকে লম্ব দূরত্বটা নির্ণয় করতে হবে। তো এখন আমরা খুব সহজভাবে এটা সমাধান করব। তো প্রথমে আমরা 1 নম্বর প্রশ্নের সমাধান করব। তো 1 নম্বর প্রশ্নে আমাদের যেটা দেয়া আছে, একটা সরল রেখার এখানে একটা বিন্দু স্থানাঙ্ক, যেখানে মান হলো -3 এবং -5 এবং পরবর্তীটি -4, -2। তো আমরা জানি স্থানাঙ্ক বিন্দুতে প্রথম মানটা হয় x এবং পরবর্তী মানটা হয় y এর মান। তাহলে এখান থেকে আমরা যেটা সমাধান করে বের করে নেব, লিখে নেব যে এখানে x-এর যেহেতু দুটো মান, তাহলে প্রথমটার মান x1, তাহলে x1 এর মান প্রথমটা হবে -3 আর পরেরটা হবে y এর মান, তাহলে এটার মান আমরা দিলাম y1, তাহলে y1 এর মান কত, এটা 5 লিখলাম। পরবর্তী আমরা এই স্থানাঙ্ক বিন্দু যেটা আছে এখানে নেব, এটার মান আমরা দিলাম x2, তাহলে x2 সমান প্রথমটা x এর মান 4 আর পরেরটা হবে y এর মান y2 সমান -2। কিন্তু আজকে আমাদের প্রশ্নে বলা হচ্ছে রেখাটির সমীকরণ নির্ণয় করো, অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা জানি যে এই রেখাটির সমীকরণ নির্ণয়ের একটা সূত্র আছে, অর্থাৎ দুইটি বিন্দু দিয়ে গমনকারী, অর্থাৎ দুটি বিন্দু দিয়ে গমনকারী সরল রেখার সমীকরণ। তাহলে আমরা লিখতে পারি, অতএব সরল রেখার সমীকরণ, এই সমীকরণের আমাদের সূত্রটা বসাতে হবে। তো সরল রেখার সমীকরণ আমরা লিখব, সূত্রটা হবে, প্রথমে আমরা x রাখব, x একদম নিরেট x x-x1, গিভেন x1-x2 সমান y-y1, গিভেন y1-y2। যেহেতু আমাদের x এবং y এর মান আছে, সেহেতু আমরা x এবং y দিয়ে লিখলাম। যদি কিউ আকারে মান থাকতো তাহলে আমরা কিউ আকারে রাখতাম। তো যাই হোক, এখানে আমাদের x y এর মান আছে, তো আমরা খুব সহজে মনে রাখতে পারি সমীকরণটি, যে পুরো এই সাইডে আমরা x এর টার্ম রাখছি এবং এদিকে y এর টার্ম রাখছি। প্রথমে একটা মূল x যেটা আমাদের সমীকরণে থাকবে, আর -x1 আর নিচেই x1-x2 যেটার মান আমাদের এখানে দেওয়া আছে, কিন্তু x এর মান কিন্তু দেওয়া নেই। ঠিক সেম ওয়েতে মূল y থাকবে আমাদের সমীকরণে, যেহেতু আমাদের সমীকরণ নির্ণয় করতে আছে, আর y1 মাইনাস করলাম আর গিভেন y1-y2 এগুলোর মান দেওয়া আছে। এখন আমরা জাস্ট এই সমীকরণে আমাদের যে কোয়েশ্চেনে মান দেওয়া আছে সেটা বসায় সমাধান করব। আমরা এখান থেকে লিখি, বা তাহলে x এর মূল x এর কোনো মান নাই, এটা থাকবে x1 এর মান দেওয়া আছে -3। খেয়াল রাখতে হবে, এখানে আমি একবারে করে দিছি, x এর পরে এখানে আছে মাইনাস, এটা সূত্রের মাইনাস। এবার x1 এর মানও আছে কত, এখানে -3, তাহলে -3 আর একটা মাইনাস কী হয়ে যায়, এখানে আমরা +3 একবারে লিখে দিতে পারি। সেম ওয়েতে নিচেই x1 এর মান আছে কত, -3, তাহলে -3 দিলাম। এবার এটা সূত্রের মাইনাস। এবার x2 এর মান কত, 4, তাহলে আমি এখানে 4 দিয়ে দিলাম। এবার আমাদের ইজ ইকাল টু সমান চিহ্ন, y মূল yটা আমরা বসিয়ে দিলাম, মূল y, এখন -y1, তাহলে মাইনাস দিলাম, y1 এর মান কত, এই যে এখানে আমাদের y1 সূত্রে বসবে, মান আছে 5, তাহলে আমরা 5 বসিয়ে দিলাম, গিভেন y1 এর মান 5 দিলাম, মাইনাস y2 এর মান, এই যে এটা আবার মাইনাসের কাজ আসছে, যে এখানে একটা সূত্রের মাইনাস আবার y2 এর মানটা আবার -2, তাহলে এই -2 আর এই মাইনাস, এখানে একবার আমরা +2 লিখে দিতে পারি। ঠিক আছে, এ পর্যন্ত ওকে। তাহলে এখন আমরা সমাধান করি, x+3 আর -3 -4 একদিকে নিলে কী হয়, -7 সমান y-5 5+2 মিন্স এটা 7। এখন এই 7 মাইনাস আর এদিকে আমরা এটা কী করতে পারি,
উঠাইয়ে দিতে পারি চাইলে। কিন্তু আমরা একটু ভেঙে সুবিধার্থে করার জন্য আমরা এই সাইডে লিখি সেভেন, এর সাথে গুণ আছে তাইলে আমরা সেভেনটা এদিকে নিয়ে গেলাম, সেভেন এক্স প্লাস থ্রি সমান এই মাইনাস সেভেন, এদিকে গুণ দিলাম মাইনাস সেভেন ওয়াই মাইনাস ফাইভ। তা আমরা কী করলাম, এখানে সেভেন আমরা চাইলে কেটে দিতে পারতাম, তারপর আমরা না কেটে কি করছি আমরা আগে এইভাবে নিয়ে যাচ্ছি, কারণ অনেকে আবার নিচের থেকে কাটলে বিষয়টা ক্লিয়ার হয় না। তা এখন এদিকেও সেভেন, এই সেভেন যদি এদিকে নিচে ভাগ যায় তাহলে সেভেন সেভেন কেটে যায়, আলটিমেট কী থাকে মাইনাস থাকে। তাহলে এই সেভেন, এই সেভেন আমি কেটে দিলাম, কিন্তু এদিকেরটা কিন্তু মাইনাস আছে, এদিকে থাকলো কি এক্স প্লাস থ্রি সমান ওদিকে আমার মাইনাস যেহেতু আছে এর সাথে গুণ, তাহলে আমি যদি একবারে লিখি সমানের দিকে মাইনাস ওয়াই সাথে আসলে মাইনাস ওয়াই হয়ে যাবে, তাহলে মাইনাস ওয়াই আর মাইনাসের কারণে এই যে মাইনাস ফাইভ গুণ হয়ে কী হয়ে যাবে প্লাস ফাইভ। তো এই পর্যায়ে আমরা আসলাম, আমরা যে সমীকরণটা লিখছি এই যে আমাদের সরল রেখার সমীকরণ, এটা হলো এই পক্ষ সমান এই পক্ষ, কেউ যদি এই সাইডটা আগে রাখে এবং এটা পরে রাখে কোনো সমস্যা নাই, ঠিক আছে। ওকে, তো এখান থেকে আমরা যখন সমীকরণ লিখব তাহলে ওয়াই ইজ দ্য ফাংশন অফ এক্স সেভাবে রাখতে পারি, কিন্তু পরবর্তীতে আমাদের কিন্তু আর একটা কোয়েশ্চেন দেওয়া আছে যে একটা লম্ব দূরত্ব নির্ণয় করতে, তাহলে লম্ব নির্ণয় দূরত্ব করতে হলে তার যে সেট আপমেন্টে রাখলে আমাদের সুবিধা হবে আমরা সেই সেট আপমেন্টে রাখি। তো বা আমরা এদিকে সবই মান এক সাইডে নিয়ে যাবো আর এক সাইডে জিরো করে ফেলবো, তাহলে আমাদের এদিকে আছে এক্স, তারপর মাইনাস ওয়াই এদিক চলে আসলে কী হয়ে যাবে প্লাস ওয়াই, তারপরে এদিকে প্লাস থ্রি, এদিকে আসলে কী হবে মাইনাস ফাইভ সমান জিরো। তাহলে আমরা এটা লিখতে পারি অতএব এক্স প্লাস ওয়াই ফাইভ থেকে থ্রি বাদ গেলে মাইনাস টু থাকে, এটা সমান জিরো। এটাই হলো সরল রেখার সমীকরণ। তাহলে আমরা এখানে যেটা পেলাম এক্স প্লাস ওয়াই মাইনাস টু, আমরা যে সেট আপমেন্টে রাখছি এটাই হলো আমাদের সরলরেখার সমীকরণ। আমরা বলছি এটাকে আরও অনেকভাবে সরলরেখার সমীকরণ রাখা যায়, ওয়াই রেখে এই দুটো মান আমি চাইলে ওই সাইডের ডান দিকে পাঠিয়ে দিলেও সেটাও আমার সরলরেখার সমীকরণই হবে। তো আমরা এইভাবে ফরম্যাটে রাখলাম আমাদের সেকেন্ড নম্বর কোয়েশ্চেনটা খুব সহজভাবে সমাধানের জন্য। তা ক্লিয়ার বিষয়টা? তো এখন দুই নম্বর প্রশ্নের সমাধান করব, এক নম্বরটা অলরেডি করছি। তো এখানে দেওয়া আছে থ্রি এবং ফোর বিন্দু হতে লম্ব দূরত্ব নির্ণয় করো। তো লম্ব দূরত্ব নির্ণয় করতে হলে তার জন্য একটা সূত্র আছে। তো সূত্রটা যদি এক্স ওয়ান এবং ওয়াই ওয়ান এরকম দুটো মান থাকে, স্থানাঙ্ক মান, সেই বিন্দু থেকে যদি সমীকরণটা ইকুয়েশনটা এরকম ফরম্যাট হয় তাহলে সেখান থেকে আমাদের লম্ব দূরত্ব নির্ণয়ের সূত্রটা হলো এটা, অর্থাৎ এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি গিভেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার রুট। এখন এই যে আমরা এরকম ফরম্যাট, অর্থ হলো যে এক্স তার একটা সহগ, ওয়াই তার একটা সহগ প্লাস একটা ধ্রুবক মান, এখানে প্লাস মাইনাস ধ্রুবক যে কোনো সাইনে আসতে পারে, সমান জিরো। তো আমরা এক নম্বর সমাধান করি এই যে একটা আমরা কী পাইছি, রেখাটির একটা সমীকরণ পাইছি। তো সমীকরণ থেকেই এখন আমাদের লম্ব দূরত্ব নির্ণয় করতে হবে, আর বিন্দু দুটো কোনটা দেওয়া আছে এই যে থ্রি এবং ফোর। তাহলে আমরা লিখতে পারি থ্রি ফোর বিন্দু হতে এই সমীকরণ এক্স প্লাস ওয়াই মাইনাস টু সমান জিরো এর লম্ব দূরত্ব। তাহলে আমরা বলতেছি যে আমাদের কোয়েশ্চেন দুই নম্বরে বলা আছে যে থ্রি এবং ফোর এই বিন্দু, আমরা এই বিন্দু লিখছি এবং যে আমাদের ইকুয়েশন ছিল সেই ইকুয়েশনটা আমরা লিখছি সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা লম্ব দূরত্ব নির্ণয় করব। তাহলে লম্ব দূরত্ব নির্ণয় করতে হলে আমাদের এই সূত্রটা লাগবে। তো আমরা এটা আরেকবার লিখে নিই, এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি গিভেন এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এদের উপর আছে রুট, ঠিক আছে। তো এটা আমরা দিলাম এবং এদের একটা পরম মান অ্যাবসোলিউট ভ্যালু আমরা দিয়ে দিলাম। এখন কোন মানটা কোথায় আমরা বসাবো, খুব সহজ, আমাদের এই সমীকরণ থেকে আমরা এ
সি বি এগুলোর মানগুলো বের করে নেব। তো আমরা সাইডে এখানে লিখে নিতে পারি এর মান, এর মানটা সূত্রে কি বলছে এই সূত্রটা কিন্তু আগে জানা থাকতে হবে, তারপরে এই সমীকরণ থেকে শুধু বুঝে বুঝে মানগুলো বের করে নিয়ে সূত্রে প্রয়োগ করলে হয়ে যাবে। তো এখানে বলা হচ্ছে যে এর মান, তাহলে এর মান হলো এক্স ওয়ানের সহগ, তাহলে যে আমাদের সমীকরণে যে এক্সটা আছে এর সহগ কত, ওয়ান, তাহলে এ সমান আমরা দেব কত, ওয়ান, এর মানটা আমরা দেব ওয়ান। ওকে, এখন বির মানটা আমরা বের করি, বির মানটা কি ওয়াই ওয়ানের সহগ যেটা থাকবে সেটা হলো বির মান। তাহলে এখানে আমাদের মূল যে আমরা যে সমীকরণ থেকে লম্ব দূরত্ব বের করবো সেটা আছে শুধু ওয়াই, তাহলে এর আগে সহগ মানে কিছু না থাকলে কি থাকবে, ওয়ান, তাহলে বি এর মানটাও এখানে কি হবে যাবে, ওয়ান, ঠিক আছে, কারণ ওয়াই সহগ বি এবং এই বিটা এখানে কিছু মান নেই মানে ওয়ান আছে। আচ্ছা, এবার সি এর মান, সমীকরণে সি আছে, তো আমাদের সি এর মানটা হলো এই যে কনস্ট্যান্ট টার্মটা থাকবে যেটা সেটা, তো এটা আছে কি টু এবং তার আগে আছে মাইনাস, তাহলে আমরা দেবো মাইনাস টু। তাইলে আমরা এ বি সি তিনটা মান এখানে বের করে ফেললাম, এখন আমাদের দরকার কি এক্স ওয়ানের মান এবং ওয়াই ওয়ানের মান। তো এই যে আমাদের যে বিন্দুটা দেয়া আছে এইটা, এইটা হলো প্রথমটা আমাদের কি হবে এক্স ওয়ানের মান, এটার মান হলো থ্রি, এবং ওয়াই ওয়ানের মান এটা আছে দেয়া ফোর, অর্থাৎ এই যে থ্রি এবং ফোর বিন্দু হতে এটাই হলো এক্স এবং ওয়াইয়ের মান। আমরা জানি যে স্থানাঙ্ক মান বসে এক্স এবং ওয়াই, এভাবে জোড়া মান, তাহলে প্রথমটা এক্সের মান এবং দ্বিতীয়টা ওয়াইয়ের মান। তাহলে এখন আমরা এখানে এই যে মানগুলো আমরা শর্ট করলাম এটা এখানে বসিয়ে দেবো, তাহলে এর মান হলো এখানে বসবে ওয়ান, তাহলে ওয়ান বসালাম, এক্স ওয়ানের মানটা আমার কত থ্রি, তাহলে ওয়ান গুণিত থ্রি প্লাস বি এর মান ওয়ান, ওয়ান গুণিত ওয়াই ওয়ানের মান ফোর, ফোর দিলাম, প্লাস সি এর মান আছে কত মাইনাস টু, তাহলে এই যে প্লাস আছে প্লাস দিলাম মাইনাস টু, ব্র্যাকেটে আলাদা করে রাখলাম বোঝার সুবিধার্থে, গিভেন রুট ওভার এর মান হলো ওয়ান স্কোয়ার প্লাস বি এর মান ওয়ান স্কোয়ার, এটা দিয়ে দিলাম। এখন সমাধান করে আমরা দেখি কত পাই, প্রথমে তিন অক্ষে তিন প্লাস চার অক্ষে চার, আর মাইনাস টু প্লাস এখানে হবে কি মাইনাস টু, আর নিচেই রুট ওভার ওয়ান প্লাস ওয়ান, কারণ ওয়ানের স্কোয়ার করলে ওয়ান হয় প্লাস এটা ওয়ানের স্কোয়ার করলে ওয়ান, তো দিলাম। এখন আমরা সমাধান করলে কি আসে, ফোর এবং থ্রি একদিকে নিয়ে আসলে সেভেন, সেভেনের থেকে টু বাদ দিলে কত থাকে ফাইভ থাকে, আর নিচেই রুট টু, তাহলে এইভাবে আমরা অ্যান্সার রাখতে পারি। তাহলে আমাদের এই যে ফাইভ ভাগ রুট টু এটাই হলো আমাদের সেই এই কোয়েশনের কাঙ্ক্ষিত অ্যান্সার, অর্থাৎ থ্রি এবং ফোর বিন্দু থেকে আমাদের এক নম্বরে যে সরল রেখার সমীকরণ পাইছি সেই সমীকরণ থেকে লম্ব দূরত্ব হলো ফাইভ গিভেন রুট টু। তো ক্লিয়ার বিষয়টা, তো এই ছিল আজকের ভিডিওটি, তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে বেল বাটনে একটা হিট করে রেখো, যাতে করে পরবর্তীতে আমি শিক্ষামূলক ভিডিও দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশনটা আগে পেতে পারো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ক্লাসে, আল্লাহ হাফেজ।